সকলে একত্রিত হয়েছি। সাধারণত গ্রন্থাগার বিজ্ঞানের জনক ডক্টর শিলানন্দিত রঙ্গনাথনের জন্ম অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। এই উপলক্ষে আজ আমরা একত্রিত আমাদের অনুষ্ঠানটি শুরু হবে প্রতীক প্রজ্জ্বলন এবং পাণ্ডবদানের মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলেজের অধ্যক্ষা ডক্টর স্বাগতা দাস মহাশয়, বক্তা প্রফেসর ডক্টর সুদান মুখার্জি মহাশয়, রিসোর্স পার্সন ডক্টর বিশ্বজিৎ দাস মহাশয়, লাইব্রেরিয়ান ইউনিভার্সিটি এবং আমাদের আইপিএলসি কোঅর্ডিনেটর। আমি সকলকে প্রতীক প্রজ্জ্বলন এবং পাণ্ডবদানের জন্য আহ্বান। এখন আমাদের ছাত্রীরা বরণ করবেন ডক্টর বিশ্বজিৎ দাস মহাশয়কে।
আমি ছাত্রীদের অনুরোধ করবো তাদের মাননীয় প্রিন্সিপাল ম্যাডামকে বরণ করে নেওয়ার পরামর্শ দিয়ে যান।
এই এত সংখ্যক নিয়ে গ্রামের কাছে পৌঁছতে পারবো, তাহলে আমরা খুব উপকৃত হবো। আমরা জানি যে বই পড়ার পক্ষে শুধুমাত্র উপকৃত আছে, এটার জন্য শুধু দায়ী স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের মূল শুরু বাধা হয়ে গেল। এখন আমি আমাদের গ্রন্থাগারের বিষয়ে দু এক কথা বলব। কলেজের রেকর্ড অনুযায়ী আমাদের কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। তখন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন রতিকা ঘোষ। Thank you.
সালে 80 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার গ্রন্থাগার বিজ্ঞানে অবদান অনস্বীকার্য। তিনি পরবর্তীকালে লাইব্রেরি সায়েন্স নামে পরিচিত হন। আজকের দিনটি সেই মহান মানুষটির স্মরণে উচ্চারিত হয়েছে। এখন আমি আমাদের প্রথম ডক্টর উপেন্দ্রনাথ মহাশয়কে অনুরোধ জানাবো রবীন্দ্রনাথের গ্রন্থাগার ভাবনার উপরে আলোকপাত করার জন্য। বিশ্বভারতীতে গ্রন্থাগার তৈরি হয়েছিল।
রবীন্দ্রনাথের মতো খুব ক্ষুদ্র ক্ষুদ্র লোক, আপনারা যারা তার জীবন স্মৃতি বা এই বইগুলো পড়েছেন দেখবেন একটা বই ছাপা হচ্ছে, কোথায় তার টাইফাইডের প্রবলেম হচ্ছে, কোথায় ইংরেজির সাথে গোলমাল হয়েছে, বারবার লিখছে আর এখানে গোলমাল হচ্ছে কেন, ভীষণ খুঁতখুঁতে। সেই রকম একটা খুঁতখুঁতে মানুষ লাইব্রেরি শব্দটাকে ফেভারিট শব্দ হিসেবে বেছে নিন কেন, এই সত্যি কথা বলতে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা আমার কাছে নেই। অন্য প্রতিশব্দ ছিল, গ্রন্থাগার ছিল, পুস্তকালয় ছিল, গ্রন্থালয় ছিল, কিন্তু উনি লাইব্রেরি শব্দটাকে বারবার ব্যবহার করেছেন। এবং আমার মনে হয়েছে যে এর একটা আলাদা লাইব্রেরিটা অন্য কোনো শব্দ দিয়ে রিপ্লেস হয় না, এটা ইংরেজি প্রতি শব্দ। রবীন্দ্রনাথ লাইব্রেরি চর্চা করছে বহু কাল ধরে, একটু পরে আমি দেখা শুরু করবো। অনেক দুটো লেখা আছে, একটা লেখা বেরিয়েছিল 1982 সালে যখন রবীন্দ্রনাথের 24 বছর বয়স, তার নাম হচ্ছে লাইব্রেরি। আর একটা লেখা উনি লিখেছিলেন, তার একটা বিশেষ গিয়েছিল যে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের ভাষণে, তখন রবীন্দ্রনাথ বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সভাপতি, প্রথম সভাপতি, 1925 সালে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ তৈরি হয়, রবীন্দ্রনাথ ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় তার লেখা, তখন 67 বছর বয়স, বুঝতেই পারছে প্রায় 67 এবং 24 প্রায় 50 বছরের একটা গ্যাপে, 24 বছর বয়সে রবীন্দ্রনাথ একদম রিপ্যমান যুবক, আর এখন দূরত্ব কল অতিক্রম করে বার্ধকে দিয়ে হচ্ছে 67 বছর বয়সে, তখন উনি লিখলেন লাইব্রেরি মুখ্য কর্তব্য। এই দুটো লেখাই রবীন্দ্রনাথ গ্রন্থাগার সম্পর্কে লিখেছেন। কিন্তু রবীন্দ্রনাথ যেখানেই গেছেন, আমি আমার কিছু কিছু শব্দটা কভার করা সম্ভব নয়, যতগুলো পেরেছি কভার করা গেছে, যেখানেই গেছেন তার একটা লাইব্রেরি সম্পর্কে ইনক্লুসিভনেস ছিল, দেখেছি। লাইব্রেরি বলুন, মিউজিয়াম বলুন, এই সমস্ত যে আইটেমগুলো আছে, অর্থাৎ তাকে আমরা বলি হচ্ছে যে হেরিটেজ ইনস্টিটিউশন, ডেডিকেট ফর দ্য হেরিটেজ, প্রিজারভেশন অফ হেরিটেজ, সেখানে ভিজিট করেছেন এবং উনি বারবার লাইব্রেরিতে ফিরে এসেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে গ্ল্যাম, GLAM, এই দুটো শব্দ আছে, গ্ল্যামের শব্দ হচ্ছে এটা একটা অ্যাক্রোনিম মতো, জি হচ্ছে স্ট্যান্ডস ফর গ্যালারি, এল GLAM হচ্ছে লাইব্রেরি, এই হচ্ছে মিউজিয়াম, আর এই হচ্ছে আর্কাইভ। এগুলো ইউনেস্কো ডিক্লেয়ার করেছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোর মধ্যে একটা, অর্থাৎ দিস ইনস্টিটিউশন আর মেন্ট ফর প্রিজার্ভিং দা হিউম্যান হেরিটেজ, অর্থাৎ যে হেরিটেজ গুলো মানুষ তৈরি করেছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য এই ইনস্টিটিউশন গুলো তৈরি হয়েছে। তো এখানে রবীন্দ্রনাথ বলছেন বিভিন্ন ভাবে লাইব্রেরিকে উনি বোঝার চেষ্টা করেছেন। এখানে আমি শুরু করছি যে ডকুমেন্ট কিভাবে এলো, ডকুমেন্ট ডকুমেন্ট আপনারা বোঝেন, এই যে পাতাটা এটা একটা ডকুমেন্ট, এখানে আমাদের প্রোগ্রাম বসিয়ে এটা দেওয়া আছে, প্রোগ্রামের নিচে এটা দেওয়া আছে, একটা ডকুমেন্ট, অথবা তুমি পার্চমেন্ট, ভেলাম, প্যাপিরাস, কাগজ, এখন যাতে ডিজিটাল মিডিয়াম যেগুলো আছে তার উপরে হিউম্যান থট, যেগুলো হিউম্যান ইন্টেলেকচুয়াল ইন্ডিভার্সিবল লিপিবদ্ধ করা হচ্ছে, সবগুলোই হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্টটা এলো করছে রবীন্দ্রনাথ অত্যন্ত এখানে প্রকার করছে, দেখুন বলছে যে হাতে ঢালাই চামড়ার মশায় কত রাশি ছাড়ি মাথায় না হচ্ছে কত দুটি সেটা 30,000 বছর আগে হিস্টোরিয়ানরা মেজার করে তাই বলছেন যে 30,000 বছর আগে সেখানে হিউম্যান সেটেলমেন্ট ছিল, এবং সেখানে পাহাড়ের গায়ে, গুহার গায়ে কত রকমের আকৃতি কাটা আছে, অর্থাৎ মানুষ নিজেকে এক্সপ্রেস করতে চেয়েছে, মানুষ নিজেকে করতে, আমরা সবাই তাই, আমরা সবাই চেষ্টা করি নিজেকে এক্সপ্রেস করতে, কেউ লিখি আঁকার মাধ্যমে, কেউ গান লেখার মাধ্যমে, কেউ কবিতা লেখার মাধ্যমে, ছবি লেখার মাধ্যমে, স্কাল্পচারের মাধ্যমে, এটা হচ্ছে হিউম্যান সেটেলমেন্ট বা হিউম্যানের একটা কি বলবেন যে একটা ন্যাচারাল ইনস্টিংক্টের মতো, সে এক্সপ্রেস করতে চায় যে এরকম ভাবে এক্সপ্রেস করতে চায়, এবং তার উপরে সৃষ্টি হয় ডকুমেন্ট। রবীন্দ্রনাথ ঠিক সেইখান থেকে শুরু করেছে যে ডকুমেন্ট কিভাবে আমাদের মধ্যে এলো, এবং প্রাচীন কাল থেকে দেখা যাবে এই যে মানুষের চেষ্টাটা,
এই কোনো সীমা পরিসীমা নেই এবং এর বিভূতিভূষণ হতেই চলেছে, হতেই চলেছে, সবসময় একটা বিভূতিভূষণ মনে আছে। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক আপনার যে কথাগুলো শিরোনাম সুবিচার করতে চালিয়েছিলেন তা নিয়ে তিনি বাহানি প্রায় উড়িয়া দিয়েছিলেন। ভেবেছিলেন কি পাহাড়ের গা তার যে অশোকের যে ইনস্ক্রিপশন গুলো ছিল সেগুলো চিরকাল কথা বলে যাবে সম্রাট অশোকের। আমরা কিন্তু জন্মাশোককে মনে রাখি, আমরা মনে রাখি ধর্মাশোককে, কলিঙ্গযুদ্ধের পরে অশোকের যে ট্রান্সফরমেশন সেটাকে আমরা মনে রেখেছি। বৌদ্ধধর্ম তিনি আনে গ্রহণ করার পরে চেষ্টা করেছে নিয়ে ছেলে মেয়েকে সিংহলে পাঠিয়েছিলেন, শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য, শান্তির বাণী প্রচার করার জন্য, এবং তার যেসব ইনস্ক্রিপশন গুলো ছিল শিলালিপিগুলো ছিল সেগুলো তিনি পারমানেন্সি দেওয়ার চেষ্টা করেছে, শুধু মুখের কথায় না, শুধু বাণীর মাধ্যমে না, সেগুলো যাতে দীর্ঘদিন ধরে বহুকাল ধরে পৃথিবীতে চর্চিত হয় এবং তার বাণীগুলো মানুষ মনে রাখে সেই চেষ্টা করেছেন। দ্যাট ইজ ওয়ান ফর্ম অফ গভর্নেন্স। সেখানে কিসের উপরে লেখা করা হয়েছিল শিলালিপিগুলো লেখাগত হয়েছিল না পাহাড়ি ভাই এটা ফর্ম অফ ইনস্ক্রিপশন, সেগুলো একটা ডকুমেন্টের অন্য একটা ফর্ম হচ্ছে অশোকের শিলালিপি। আমরা প্রথমেই বললাম যে চারটে কনসেপ্টের কথা যে গ্যালারি মিউজিয়াম লাইব্রেরি আর আর্কাইভস আমাদের দেশে প্রচুর পুঁথিপত্র আছে। এখনো দেখবেন বহু বাড়িতে লাল শালুতে মোড়ে পুঁথিগুলো পুজো করা হয়, তার কন্টেন্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই কি আছে সেখানে, কারণ সেগুলো পুজো হয়, কেউ খুলেও দেখে কি তার ভেতরে কি অমূল্য রকম লুকিয়ে আছে। অর্থাৎ এই যে ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশন তার কাজই হচ্ছে দেশে যত পুঁথি আছে সেগুলো এক জায়গায় করা, করে তার থেকে তার যে তার ভেতরে যে কোডেড নলেজগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা। কেন না খুঁজতে হবে, জানতে হবে, কারণ এই ডকুমেন্টগুলো তৈরি হয়েছে ফর দ্য জেনারেশন নেক্সট। মানুষ যখন অ্যালফাবেট আবিষ্কার করেনি প্রি অ্যালফাবেটিক স্টেজে, তখন মানুষ আমরা বলি শ্রুতি, বেদকে বলা হয় শ্রুতি, রামায়ণ মহাভারত বেদ উপনিষদ সব হচ্ছে সেই পর্যায়ে। পরবর্তীকালে অ্যালফাবেট আবিষ্কার করে সেগুলো লিপিবদ্ধ হয়, তার অনেক ট্রান্সফরমেশন হয়ে যায়। দেখা যায় যে প্রথম থেকে যদি সেগুলো থাকতো অরিজিনাল কপি, অর্থাৎ যেগুলো গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে গুরু, এই যে দীর্ঘদিন ধরে প্র্যাকটিসটা চলেছিল তার অরিজিনাল ভাষণ কখনো পাওয়া যায় না। পরবর্তীকালে যখন সে লিপিবদ্ধ হচ্ছে সেগুলোই আমরা দেখতে পাই, কিন্তু তার যে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে সেগুলো গেল কোথায়? আর আমাদের ম্যানুস্ক্রিপ্ট প্রিজার্ভেশন নিয়ে, আমাদের পুঁথি প্রিজার্ভেশন একটা অনীহা বারবার ছিল, রবীন্দ্রনাথ সেইটাকে বার করেছিল। কারণ তারা বুঝতে পেরেছিল যারা অন্য দেশ থেকে এসেছিল এই ম্যানুস্ক্রিপ্ট গুলোর মূল্যের কথা আমরা বুঝতে পারি। এবং রবীন্দ্রনাথ বলেছেন কাশি বা এখন যা বেনারস যাকে বলা হয় সেখানে যদি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভ্যরা এই কাজে কাজ বলে গণ্য করে এই আশা আমি করি, কারণ আমার আশা ছিল যে একদল লোক বা একটা ইনস্টিটিউশন অ্যাটলিস্ট দায়িত্ব নেবে এই বুদ্ধিগুলোকে প্রিজার্ভ করার জন্য। আর কি বলছেন? আচ্ছা, আপনারা সবাই গ্যালারির কথা জানেন, এই যে সীমা আর্ট গ্যালারি বা আমাদের একাডেমি অফ ফাইন্যান্স, এগুলো হচ্ছে টেম্পোরারি আর্ট গ্যালারি, একটা করে এক্সিবিশন হয় সেগুলো ওখান থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে প্রচুর পরিমাণে পারমানেন্ট গ্যালারি আছে, অজন্তা ইডোলা সবাই বোধ হয় আমরা কম বেশি দেখেছি, এগুলো হচ্ছে পারমানেন্ট আর্ট গ্যালারি। সেখানে দেখবেন পাহাড়ে দাঁড়িয়ে কি অসাধারণ সমস্ত, অজন্তা হাজার বছরের উপর বয়স, ইডোলার বয়স হাজার বছরের উপরে বয়স, এখন মনে হয় যারা তার পেন্টিং গুলো তার স্কাল্পচার গুলো জীবন্ত, খাজুরাহ কি অসাধারণ তার স্কাল্পচার, এগুলো পারমানেন্ট গ্যালারি। অর্থাৎ ইউনেস্কো যে কথাগুলো বলেছিল রবীন্দ্রনাথ অনেকদিন পরে বলছে, রিসেন্ট পাস্ট বছর দশের পরে এসে ইউনেস্কো এই কথা বলছে, রবীন্দ্রনাথের চিন্তাভাবনা দেখুন এই চিন্তাভাবনা শুরু হয়েছে 1928 সালে, আজ থেকে প্রায় 100 বছর আগে উনি কনসেপচুয়ালাইজ করছেন যে এইগুলোর পেট কি হবে। অর্থাৎ শুধু লাইব্রেরি নয় গ্যালারি, উনি অন্য শব্দ ব্যবহার করছে, কিন্তু তাই ইন্টারপ্রিট করলে বুঝতে পারা যায় যে তার ফার্সাইটনেস, তার দূরদর্শিতা কোন পর্যায়ে ছিল
যে তখন তিনি কনসেপচুয়ালাইজ করছেন এইগুলোকে রাখতে হবে, রক্ষা করতে হবে। কেন রক্ষা করতে হবে? পরবর্তী যে তার যে প্রজন্ম আসছে তাদের জানাতে হবে যে কি ট্রেজার, কি সম্পদ আমাদের দেশে সৃষ্টি হয়েছে এবং তার মূল্য কত থাকে। এবং তিনি কি বলছেন, দেখুন আপনারা পশ্চিম ভারতের কথা যদি মনে করেন, অর্থাৎ আমাদের যে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, খানিকটা উত্তর দিক থেকে মানে কি ইন্ট্রোস্পেক্ট, আমি অনেকগুলো নিজে দেখেছি বলে আমার মনে হয়েছে, আপনারা বুঝতে পারছি এই সমস্ত যে পুরাতাত্ত্বিক যে কারবারগুলো ছিল প্রায় 1000 বছর, 1200 বছর, 1400 বছরের পুরনো, খালি অবস্থা আমি শুরু করুন আস্তে আস্তে পশ্চিম ঘাট দিয়ে আস্তে আস্তে নিজের দিকে নামুন। কি বলবে, মহারাষ্ট্র বলবে, মহারাষ্ট্রে অজন্তা এলাকায় সমস্তগুলো রয়েছে, আর একটু নিচের দিকে নামুন কর্ণাটকে হাইলিবির, হাম্পি, বেলুড় সমস্তগুলো রয়েছে। অর্থাৎ পশ্চিম ভারতের মাটির ক্যারেক্টার এমন যেগুলো নষ্ট হয়। তিনি বলছেন পূর্ব ভারতের দিকে, পূর্ব ভারতে একমাত্র একটা চমৎকার গ্যালারি আছে, আপনারা অনেকে জানেন ত্রিপুরাতে আছে ঊনকোটি, 1000 বছরের পুরনো, যারা এই নিয়ে কাজকর্ম করেন তারা বলছেন ঊনকোটির বয়স 1000 বছরের বেশি, 1000 বছর ধরে অসাধারণ একটা গ্যালারি ত্রিপুরাতে এখনো রয়ে গেছে। গভীর জঙ্গলের মধ্যে ঊনকোটির যে মূর্তিগুলো আসছে দেখার মতো, কিন্তু পূর্ব ভারতের মাটি এমন একটা অবস্থা যে সেখানে এই ধরনের জিনিসগুলো মাটির তলায় তলিয়ে গেছে, কিন্তু পশ্চিম ভারতে তার মাটি ক্যারেক্টারের জন্য সেগুলো এখনো পর্যন্ত সব মহিমায় বিরাজ করছে, নষ্ট হয়ে যাচ্ছে। অজন্তা এলোরা আস্তে আস্তে তার যে ফাইননেস ছিল, কাঠ ফাইন ছিল, সেগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দেখার মতো অবস্থায় রয়ে গেছে। রবীন্দ্রনাথের যে ভাবনা সত্যি তাই, আজকে 100 বছর আগে যেটা বলে গেছিলেন, এখনো পর্যন্ত প্রতি মুহূর্তে এগুলো ভীষণ রকমের র্যালি বা আপনারা জানেন যে 3100 BC এখন যেটা বাগদান বা বসরা সুমেরিয়ান কিং সেখানে লাইব্রেরি তৈরি করেছিলেন 25,000 কিলোগ্রামের সমাবেশে, 30,000 কিলোগ্রামের 5,500 বছরের বেশি আগে সেই লাইব্রেরি তৈরি হয়েছিল। গ্রেট অ্যাপেট ছিল, গ্রেট অ্যাপেট আপনারা জানেন যে ইতিহাসে তৈরি পাওয়া যায় এশিয়ার ওপরের মতো ছোট ছোট বক্সের মতো, সেগুলো কিন্তু অ্যালফাবেট না, সমস্ত প্রি অ্যালফাবেটিক থেকে, সেগুলো হচ্ছে গ্রেট অ্যাপেট। পৃথিবীর বহু জায়গায় গ্রেট অ্যাপেট পাওয়া গেছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিনিভের এই লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি তখন থেকে শুরু হচ্ছে। এবং তারপর আলেকজান্ডিয়া লাইব্রেরি, আমাদের বিক্রমশিলা মহাবিহার, আমাদের নালন্দা মহাবিহার, বিরাট বিরাট সমস্ত লাইব্রেরি ছিল, লাখ লাখ বই সেখানে ছিল, সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে নষ্ট করা হচ্ছে, ইতিহাসে আমি পড়ে আসছি। কিন্তু লাইব্রেরি তৈরি এরকম ভাবেই, অর্থাৎ গ্রেট আপডেট প্রি অ্যালফাবেটিক স্টেজ থেকে প্যাপিরাসের লাইব্রেরি, পার্চমেন্ট, ভেলাম, যেখানে যে সমস্ত ডকুমেন্টের উপরে মানুষ পেয়েছেন এমন মহান কোন কাজ করে যায়নি যে এই লাইব্রেরি তিনি ধ্বংস করেছিলেন। এবং যুগ যুগে দেখবেন যে লাইব্রেরি হচ্ছে সফট আর্কিটেকচার, সফট আলেকজান্ডার লাইব্রেরি, জুলিয়াস সিজার ওই রকম অসাধারণ লাইব্রেরি জুলিয়াস সিজার পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এই কদিন আগে বাংলাদেশেও দেখবেন যে লাইব্রেরিগুলো ধ্বংস করেছে, যুগ যুগ ধরে আমাদের নালন্দা মহাবিহারের লাইব্রেরি ধ্বংস করা হয়েছে। লাইব্রেরি সবসময় একটা সফট টার্গেট, এবং রবীন্দ্রনাথ সেইখানে বারবার আক্ষেপ করেছে যে আলেকজান্ডার মতো অত বড় কিছু লাইব্রেরি পুড়িয়ে তার কি লাভ হয়েছে, সভ্যতার ধ্বংস ছাড়া অন্য কোনো তার কিছু হয়নি। এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশন বহাল রয়েছে যে লাইব্রেরি পোড়া হবে,
মানুষের জ্ঞান থেকে বিচ্ছিন্ন করে দাও। এই ট্রেন যে আলেকজান্ডার জুলিয়াস সিয়া যে শুরু করেছিলেন আজও পর্যন্ত সেই ট্রেন বাহতামা রবীন্দ্রনাথের আক্ষেপ ঠিক সেই জায়গাটি এর পরের স্থিতিটা অসাধারণ। কি বলছেন? এটা রবীন্দ্রনাথের পার্শ্ব যাচ্ছে। রবীন্দ্রনাথ যখন পার্শ্ব দেশে গেছিলেন যেটা আপনারা অনেকেই বলেছেন বা যারা করেননি বলে নেন অসাধারণ তার ডিসক্রিপশন এবং এরোপ্লেনের বোম যান বিভিন্ন সময় বারবার বিভিন্ন শব্দটি ব্যবহার করেছেন যখন পারস্যতে যাচ্ছেন সেখানে গিয়ে উনি কি দেখছেন যে অধ্যাপক এই ভগ্নশ্রী এক অংশ সংস্কার করে নিজের বাসা করে নিয়েছেন ঘরের চারিদিকে লাইব্রেরি বা নানাবিধ সংগ্রহ যারা ওই গ্যালাক্সিক্স আটো গ্যালাক্সিক্স এই তিন পুরুষ বাড়ি সম্রাটের উপস্থিতি সম্পদ অধিকার এই অধ্যাপক বিবৃতি খুব আনন্দে আছে। নৈপ্রেক্ষি জ্ঞান চর্চা অধ্যাপকের আর কি চাহিদা নেই। তিনি কি দিয়ে বসে আছেন? একটা অসাধারণ জ্ঞান ভাণ্ডার নিয়ে বসে আছেন পড়াশোনা করছেন অর্থাৎ তিনি ব্যর্থ আছেন ব্যর্থিত লিখে নিজেকে নৈপ্রেক্ষি জ্ঞান চর্চার মাধ্যমে। রবীন্দ্রনাথের এই জিনিসটা খুব মনে রেখেছিলেন কারণটা হচ্ছে তিনি শান্তিনিকেতনে একটা অসাধারণ লাইব্রেরি তৈরি করেছেন তার ডেসক্রিপশনে আমরা একটু পরে আসছি। মানুষ তো বলে সব থেকে বড় শত্রু, এছাড়াও অনেক রকমের শত্রু আছে কিডস যাকে বলে আপনার জীবনে ইনসেক্টস অসাধারণ কবিতায় লিখেছেন মহাভারতের মধ্যে ঢুকেছেন কিডস কেটে কুকে পড়েছেন এবি টপি পণ্ডিত খুলিয়া দেখি হস্ত হাসিতে বলে ওরে কি অর্থাৎ এই একটা সমস্যা। আমাদের বাড়িতে আমার বাবার একটা বড় কালেকশন ছিল মানে এখনো আছে আর কি। আমি প্রায় দেখতাম মা এক মাস বা দু মাস তো বাবা সেই লুঙ্গি পরে ওইগুলো না খেয়েছে রোদ সারাদিন রোদ দিয়ে মুছে সেগুলো আমার আলমারিতে ঘরে দেখতে পড়তাম। তখন তো ছোট ছিলাম দেখলাম করার কি আছে আমাকেও খাটাতো এই ঘর পরিষ্কার কর বলে আরে এগুলো ওখানে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে। যারা বুক লাভার যারা বই পড়ে তারা এরকমই পড়ে অর্থাৎ বইয়ের যত্ন না করতে বই নষ্ট বইকে মানুষের সন্তানের মতোই তাদের যত্ন করতে হয় তবেই সে টেকে না হলে সে টেকে রবীন্দ্রনাথের দেখুন যে ডকুমেন্ট প্রিজার্ভেশনের মতো একটা কি সুন্দর জায়গা আছে। রাশিয়ায় চিঠি রবীন্দ্রনাথ যখন রাশিয়ায় যান আমি বললাম যে রবীন্দ্রনাথ যেখানেই গেছেন লাইব্রেরি মিউজিয়াম এগুলো তার কাছে একেবারেই অবজেক্ট ছিল সেখানে তিনি বারবার হানা দিয়েছেন। এখানে গিয়ে কি বলছেন শিক্ষার ব্যাপারে এরা নানা প্রণালী দিয়ে সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তার মধ্যে একটা হচ্ছে মিউজিয়াম নানা প্রকার মিউজিয়ামের যাতে এরা সমস্ত গ্রাম শহরকে নজর রয়েছে সে মিউজিয়াম আমাদের শান্তিনিকেতনের লাইব্রেরি মতো অকালী নয় সবাই প্যাসিভ নয় অ্যাক্টিভ সেখানে লোকে যায় দেখে চেষ্টা করে রিজার্ভ করার জন্য। অর্থাৎ তার আক্ষেপটা ছিল মিউজিয়াম হোক লাইব্রেরি হোক দেখছো কি আছে কেন সে লোকের কাজে কাজে লাগে সেখানে তার একটা আক্ষেপের জায়গা উনি ব্যাখ্যা করেছেন কিন্তু রাশিয়া কিন্তু কি করেছে রবীন্দ্রনাথ কি বলছেন গ্রন্থাগার আমার প্রিয় বস্তু সমাজের এক অপরিহার্য অঙ্গ অর্থাৎ লাইব্রেরি আমি প্রথমেই বললাম লাইব্রেরি তৈরি হয়েছে সোশ্যাল ডিমান্ড থেকে। কেন সোশ্যাল ডিমান্ড থেকে তৈরি হয়েছে তার কারণটা হচ্ছে আমরা যা আমাদের মানসিক সম্পদ আমাদের ইন্টেলেকচুয়াল এন্ডেভার তৈরি করি সেগুলো জানে কোথায় 1456 সাল 1456 এই আপনারা জানেন যে জার্মানি গোটেন পার্কে জার্মানি এই শহরে গোটেন পার্কে ভৌগোল পেন্টিং আবিষ্কার হয়। তারপরে যেটা হয় যে একা একটা ডকুমেন্টের বা বইয়ের একাধিক কপি তৈরি হতে আরম্ভ করে তার ইমিডিয়েট ইম্প্যাক্টটা কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ডেমোক্রেটাইজেশন অফ দ্য এডুকেশন সিস্টেম। পুঁথি মানে কি? পুঁথি মানে একটা দুই চারটে পাঁচটা কপি হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট বানানো পড়তে পারে এবং এডুকেশন ওয়াজ কনফাইন টু সামথিং নো কিন্তু যখনই তার মাল্টিপ্লিকেশন শুরু হলো প্রিন্টিং প্রিন্ট আবিষ্কার হলো তখন থেকে শুরু হলো যে ম্যাসিফিকেশন অফ দ্য এডুকেশন। সেই কারণেই আমরা সবাই এখানে বসে আছি লেখাপড়া শিখেছি লেখাপড়া শেখার চেষ্টা করছি যদি এই সিস্টেম না চলত এডুকেশন সেই মধ্যযুগে হয়ে থাকতো যেখানে পুঁথির মধ্যেই সীমাবদ্ধ থাকতো। অর্থাৎ আমি মনে করি যে এই পৃথিবী যতগুলো আবিষ্কার হবে তার মধ্যে 1456 সালের আবিষ্কারটা অসাধারণ একটা আবিষ্কার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার মধ্যে একটা আগুনের মধ্যে ইম্পর্টেন্ট একটা আবিষ্কার সেটা না হলে মানুষ হয় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এতগুলো কথা বলছি আপনাদের সঙ্গে আমার চিন্তা ভাবনা শেয়ার করছি সেটা সম্ভব হতো না। রবীন্দ্রনাথ সেখান থেকে বলেছে যে এই লাইব্রেরি হচ্ছে তার কাছে অত্যন্ত পবিত্র গ্রন্থ এখানে বহু যুগের বহু লোকে ওই মানে আমি একটা বই লিখেছি আমার আইডিয়াস গুলো আছে আপনি লিখেছেন আপনার আইডিয়াস গুলো আছে উনি ওনার আইডিয়াস গুলো শেয়ার করা হয়েছে আমরা শেয়ার না আইডিয়াস সে যে ফর্মেই লিখুক তার আইডিয়া গুলোকে লিপিবদ্ধ করেছে লোকের মধ্যে শেয়ার করছে লোকের
সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। ওই কারণেই বলা যায় যে কোপার্নিকাস ছিল বলে ক্যালিলিও গ্যালিলি ছিল, গ্যালিলিও গ্যালিলি ছিল বলে নিউটন ছিল, নিউটন ছিল বলে আইনস্টাইন ছিল। একটা আবিষ্কারের উপর দাঁড়িয়ে আর একটা আবিষ্কার হয়েছে, একটা নির্বিচ্ছিন্ন প্রবাহ, বিচ্ছিন্ন ডিসজাংটিভ নন, অর্থাৎ নলেজে রোধ এরকম ভাবে হয় এবং সেগুলো কোথায় থাকে থাকে না তার জাগে জায়গা হচ্ছে লাইব্রেরি। এবং লাইব্রেরি যে সোশ্যাল ইনস্টিটিউট বিদার দ্য কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, অর্থাৎ লাইব্রেরির একটা সমাজে অসম্ভব গুরুত্ব আছে। গুরুত্ব হচ্ছে যে মানসিক সম্পদ ইন্টেলেকচুয়াল এমনি ভাবে আমরা তৈরি করছি তাকে যুগ যুগ ধরে বহন করা, তাকে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের কাছে তুলে দেওয়া, এটা হচ্ছে লাইব্রেরির মহান দায়িত্বগুলোর মধ্যে একটা দায়িত্ব। বাবা তার এই হচ্ছে যে লাইব্রেরি তার একটা ইতিহাস, অসাধারণ একটা ইতিহাস, শেষ লাইনটা আমি পড়ছি। সেই জন্যই গোড়া থেকে বেশ উচ্চতর ভাবে গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল। ছাত্র নেই, ছাত্রাবাস নেই, বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর বক্তব্য হলো লাইব্রেরি। অর্থাৎ যখন শান্তিনিকেতনের লাইব্রেরি তৈরি হচ্ছে, এই কানেকশনটা কোথেকে এলো যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব একটা অসম্ভব বড় লাইব্রেরি ছিল জোড়াসাঁকোতে, সেইটাকে তুলে নিয়ে যাওয়া হলো ব্রহ্মচর্য আশ্রমের শান্তিনিকেতনে। সেইটা দিয়ে একটা স্কুল তৈরি হচ্ছে, ছাত্র নেই, তার হোস্টেল নেই, না কি একটা লাইব্রেরি শুরু হলো প্রথমে, এবং তারপরে তৈরি হলো হচ্ছে জিরা স্কুল এক্সেট্রা। অর্থাৎ লাইব্রেরি রবীন্দ্রনাথের কাছে ওই কারণেই বারবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু কিছু কনসেপ্ট আমার কিন্তু মনে হয় আর্টিকেল গুলো পড়তে পড়তে বহুবার পড়েছি, যে রবীন্দ্রনাথ কি লাইব্রেরি সায়েন্সটা বলে ফেলেছিল নাকি বাবা, এই কথাগুলো বললো ঠিক উনি ওনার মতো ব্যাখ্যা করেছেন। কিন্তু আজকে দাঁড়িয়ে 2024 এ দাঁড়িয়ে আমরা যখন ব্যাখ্যা করছি বুঝতে হবে তার রেলেভেন্সটা কি পরিমাণে। উনি কি বলছেন, কিন্তু লাইব্রেরি অত্যন্ত বেশি বড় হলে কোনো লাইব্রেরিয়ান তাকে শোষণ করতে হয়, সম্পূর্ণ লাইব্রেরি করতে পারে না। সেই জন্যই আমি মনে করি বড় বড় লাইব্রেরি তো মুক্তাঙ্গ ভান্ডার, ছোট ছোট লাইব্রেরি ভোজন ছাড়া তার প্রত্যহ প্রাণের ব্যবহারিক ভূমিকা থাকে। ধরুন ন্যাশনাল লাইব্রেরি 40 লক্ষ বই আছে, লাইব্রেরি অফ কংগ্রেস 2 কোটি বই আছে। এর মূল টার্গেটটাই হচ্ছে যে কোনো দেশের যে কালচারাল হেরিটেজ যে পাবলিকেশন তাকে প্রিজার্ভ করা। এটা পাবলিক লাইব্রেরির মতো নয়, কলেজ লাইব্রেরির মতো, ইউনিভার্সিটি লাইব্রেরির মতো নয়, তার অবজেক্টিভটা হচ্ছে একটু প্রিজার্ভ দ্য কালচারাল হেরিটেজ। আর অন্যান্য ছোট ছোট লাইব্রেরিগুলো আছে, পাবলিক লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, স্কুল লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি, তার কাজ হচ্ছে রেগুলার ইউসেজের জন্য। বড় লাইব্রেরির কাজই হচ্ছে সেখানে আমরা যা আমার দেশে ইন্ডেভার, যা মানসিক সম্পদ তাকে আমি বিরাট করবো, বিরাট করে রাখবো ভবিষ্যতের জন্য, সেটা ফাংশনাল লাইব্রেরি হয়। অর্থাৎ তিনি ডিস্টিংগুইশ করেছিলেন ফাংশনাল লাইব্রেরির সঙ্গে প্রিজারভেটিভ লাইব্রেরি একটা। এই কথাটা আমরা চিন্তা ভাবনা করি এখন আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ চিন্তা ভাবনা করছি কীভাবে হিউম্যান হেরিটেজকে প্রিজার্ভ করা যায় আর কীভাবে বইয়ের ব্যবহার বাড়ানো যায়। ধরুন আমাদের লাইব্রেরিতে একটা 50,000 বই আছে, তাই অলমোস্ট এই 50,000 বইয়ের মধ্যে কত সংখ্যক বই ব্যবহার হয় উনি না 10-20,000, তার মানে 1/5 বই ব্যবহার করা হয়, বাদ বাকি 4/5 বই ব্যবহার হয়। এটা এখানে বলে না সর্বত্র বিধি, তার বইগুলো কেনা হয়েছিল কেন, তার কারণটা হচ্ছে একটা সময় এখন তো টাকা আসে না, ঠিক দেখবেন ফেব্রুয়ারির শেষে মার্চে এসে অধিকাংশ বই তার ইউজ আর পায় না। রঘুনাথনের প্রথম সূত্র ছিল বুকস আর ফর ইউজ, আর একটা সূত্র ছিল হচ্ছে বই যেন প্রত্যেকটা বই যেন তার পাঠক পায়, রিয়াল পায়, কোনোভাবে তার সঙ্গে ম্যাচ হয় না। সেই বইগুলো কিন্তু কাজে যাচ্ছে না, বইগুলো আছে কিন্তু এগুলো ফাংশনাল লাইব্রেরির লক্ষণ না। এটা পৃথিবীর আমার যাদব ইউনিভার্সিটি দেখা যাবে 1% বই ইউজ হয়, তো বলো 20% খুব ভালো, 10% বই ইউজ হয় না, আমাদের প্রায় 7 লক্ষ বই আছে। তার কারণটা হচ্ছে এরকম ভাবে একটা বই আছে আপনারা সবাই নাম জানেন, থার্ড এজ অ্যালফ্রেড টফলার, পৃথিবী বিখ্যাত বই, আমার রিসার্চের কাজের জন্য
আমি বইটা নিয়ে নিচ্ছি, আমি হচ্ছে প্রথম ইউজার, কেউ হাত দেয় নি বইটা, ফিউচার শক, আমি প্রথম ইউজার, কেউ বইটা হাত দেয় বিখ্যাত বিখ্যাত সমস্ত বই। তার কারণটা হচ্ছে এই বইগুলো কোনো জায়গায় লুকিয়ে খাপের মধ্যে বসে আছে, কেউ দেখার সুযোগই পায়, দেখলে হয়তো পড়বো। সেইখানে আমার আজ রবীন্দ্রনাথের বক্তব্য উনি কি বলছেন শুনুন। অধিকাংশ রাজনীতি বাতিল, সম্পূর্ণ বাতিলগ্রস্ত, বারো না কবিতার ব্যবহারে রাখেন, বলেছেন যারা প্রচুর টাকা পাতা বড় মানুষ নয়, প্রচুর টাকা টাকা কিসে লাগে, কত টাকা লাইব্রেরি ক্ষেত্রেও তাই, বিরাট বড় লাইব্রেরি, প্রচুর তার কালেকশন, প্রচুর তার সম্মান, সে বইটি কারোর কাজেই না লাগে, কার্ড ক্যাটালগ আমার ছোটবেলায় ছিল, এখন ও ব্যাক করছি, এটা ম্যাসিভ অবজেক্ট একটা, সেটাকে কিভাবে ফাংশনাল করানো যায়। একটা ছোট গল্প বলি, বুঝতে পারবেন, আমরা তখন 90-91 সাল হবে, আমাদের বান্ধবীর বিয়েতে আমাদের নেমন্তন্ন করেছি, আমি যাদবপুর হোস্টেলে থাকি, বালিগঞ্জ ফাঁড়িতে গেছি নেমন্তন্ন খেতে, এই প্রথম জীবনে বুফে সিস্টেম দেখলাম, আগে তো ভাত পড়া সিস্টেম, এই মাছ নাও, মাংস নাও, মিষ্টি নাও, অনাহত বন্ধুর বিয়েতে গেছি, খেয়েছি, তার মধ্যে কোনো আহ্বান নেই, একবারে কোনো বলে রিকোয়েস্ট করেন, আমরা আমাদের কথা খেয়েছি, গল্প করে চলে এসেছি, সেটা গ্রামগঞ্জের ছেলে, তো মফস্বল থেকে আমরা গেছি, এত হার্টে গিয়ে দেখেছি, একদম সেম জিনিস। লাইব্রেরির মধ্যে আহ্বান থাকতে হবে, এসো বসো, লাইব্রেরি ব্যবহার করো, প্যাসিভ থিং নয় এটা, প্যাসিভ করে লাইব্রেরি বসে যাবে। অর্থাৎ লাইব্রেরিয়ানের প্রধান কাজ হচ্ছে লোকে ডেকে আনা, দেখো আমার সম্মান, তার সম্মানকে ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে করার পদ্ধতি আমি মনে করেছি, সেটা যে বললাম না, আমরা যে ক্যাটালগের কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে তার ডেফিনিশনটা features like even we are passing site and relevance with their collection and suggestion to incorporate to this catalog. অনেক গুলো টেকনিক্যাল শব্দ আছে যারা লাইব্রেরি সায়েন্স মানে যারা বা শব্দ অর্থ তাদের পক্ষে বোঝা মুশকিল, তার স্পিডটা বেড়ে যাচ্ছে, স্পিড ইজ লাইক দ্যাট, অর্থাৎ এর মধ্যে লোকে ইনভলভ হয়। আপনারা অনেকে জানেন যে ওয়ার্ল্ড ক্যাচ পৃথিবীর বিখ্যাত ক্যাটালগ, 72,000 লাইব্রেরি ক্যাটালগ নিয়ে একটা লাইব্রেরি ক্যাটালগ হয়েছে, কয়েকশো বই সেখানে প্রত্যেকটা বই ছবি শুধু পৃথিবীর 72,000 লাইব্রেরিতে কোথায় কোথায় সেই কপি গুলো আছে সব আপনাকে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ ক্যাটালগ, দেখলে বুঝতে পারা যায় যে, এবং এই ধরনের আমি তো মাঝে মধ্যেই খুঁজে খুঁজে দেখি যে সেখানে কি আছে, দেখার মধ্যে একটা ভিড় আছে, লাইব্রেরি সেইরকম হতে হবে, ফাংশনাল ক্যাটালগ, ক্লাসিক নয়, সেটি বই আগে যেমন বলছিলেন যে সকারি নয়, সকারি হতে হবে, লোককে অ্যাট্রাক্ট করবে, লোকের মধ্যে ইনফিউজ করবে, ইনফিউজ জিনিস, দ্যাট শুড বি দ্য মোটো অফ মডার্ন ডেস ক্যাটালগ। যে লাইব্রেরির মধ্যে তার নিজের আগ্রহের পরিচয় পায়, সে নিজে এগিয়ে এসে পাঠককে অভ্যর্থনা করে, তাকেই বলি বদার্থ, সেই হলো বদার্থ, আকৃতি নয় প্রকৃতি, শুধু পাঠক লাইব্রেরি তৈরি করে না, লাইব্রেরি পাঠককে তৈরি করে দেবে।
আর লাইব্রেরিয়ানের একটা বড় দায়িত্ব হচ্ছে শুধু বই কালেকশন করা না, একটু মেক দ্য ইউজার, ইউজারকে জানাতে হবে কোন কোন লাইব্রেরিতে এসেছে। তারপরে কি বলছে স্যার, আমি এটা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, পার্সোনাল সার্ভিসের কথা আমি একটু আগে বলছিলাম, এখানে আমি এসেছি। এই যে আর্টিকেলটা আমাদের ভাষায় আমরা বলি রেফারেন্স সার্ভিস, এই আর্টিকেলটা লিখেছিল স্যামুয়েল সুইপ্রি 1876 মাসের মধ্যে ঢোকাতে হবে, জানাতে হবে আমার লাইব্রেরি কি সম্পদ আছে এবং সেইটা জানার জন্য লাইব্রেরিতে আসবে। চেয়ারে কিছু করে বসে বলতে হবে না, তোমাদের টাকা ছিল ব্যাপারটা সেরকম না, লাইব্রেরিয়ানকে মোবাইল খেলতে হবে, মোবাইল থেকে উজ্জীবিত করতে হবে যে আমার কি আছে সেটা দেখে দেখতে হবে। দেখুন তার অনেকদিন পরে রমনাথন কি বলছে তার আমি পুরোটা করছি না, তার আমি মিসিং শব্দ বলে দিচ্ছি, কন্ট্যাক্ট বিটুইন দ্য রাইট চিটার অ্যান্ড রাইট বুক in right time and in a right personal way, contact between the right book and the right reader in right time in a right personal way. Again, অর্থাৎ রবীন্দ্রনাথ, সুইট গ্রিন, রামনাথন, দেখুন একটা মেন্টাল কনভার্জেন্স, একটা মেন্টাল কনভার্জেন্স এক জায়গায় ধরা পড়ছে প্রত্যেকে, কিন্তু পার্সোনাল রিলেশনশিপটাকে ভয়ঙ্কর চলছে। এইটা ছাড়া কোনো সার্ভিস চলতে পারে না, কোনো সার্ভিস, সে ব্যাংকিং সার্ভিস বলুন, ডাক্তারখানা বলুন, লাইব্রেরি বলুন, যে সমস্ত পাবলিক ইনস্টিটিউটগুলো আছে পার্সোনাল রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ, না হলে সেই ইনস্টিটিউশন দাঁড়িয়ে থাকতে পারে না। এবার রবীন্দ্রনাথ কি বলছে, যেটা আমি বলছিলাম, যদি লাইব্রেরিতে যাচাই বিভাগের কোনো ব্যক্তি তাদের থেকে বিশেষ পাঠ্য গ্রন্থগুলিকে শ্রেণীভুক্ত করে নির্দিষ্ট করে একটি তালিকা পাঠ্যগুলি দাঁড়িয়ে ঝুলিয়ে রাখে, তাহলে সেগুলো পাঠাতে সম্ভাবনা নিশ্চিত করতে পারে। সমস্ত গুলোকে মেল করে প্রত্যেক ইউজারের কাছে পাঠিয়ে দেবো, সেইগুলো কম্পিউটারে জার্নালের যে কন্টেন্ট পেয়ে জেরক্স করে লাইব্রেরি টাঙিয়ে দেওয়া, তোকে জানতে পারো সেই জার্নালের একটা আর্টিকেল আপনার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, সেটা বড় কথা না, লাইব্রেরি যা এসছে সেটাকে টাঙিয়ে দেওয়া যদি একটা ইউজার ইন্টারেস্টেড হয় সেটা হচ্ছে লাইব্রেরির কাজ। রবীন্দ্রনাথ দেখুন কি ভাষায় বলেছে, ওই কথাটাই বলেছে যে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিসের কথা কবে সালে বলছেন, 1928 সালে, 100 বছর আগে, যে হি স্টপ অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস ডিপার্টমেন্ট ওই আর কি বলছে, ঘোষণা হবে কার কাছে, বিশেষ পাঠক মন্ডলীর কাছে, প্রত্যেক লাইব্রেরির অন্তরঙ্গ সম্পর্কে একটি বিশেষ পাঠক মন্ডলী থাকা যায়, আমরা কি বলি সিলেক্টিভ ডেসিগনেশন অফ ইনফরমেশন লিস্ট, অর্থাৎ সবাইকার নিড এক রকমের নাম, নিড শুড বি পার্সন স্পেসিফিক। এখানে আপনার এতদিন টিচার আছেন, আপনাদের প্রত্যেকে ডিসিপ্লিন আলাদা, যিনি ফিলোসফি পড়ান, আর যে তার মতো করে কি ডকুমেন্ট লাইব্রেরিতে এসেছে,
that information should be provided to a particular teacher, or that person space, like a discipline space, that informed Gupta about the availability of the document, new arrival of the document. তবেই সেই ইন্টারেস্ট পাবে লাইব্রেরির প্রতি ইন্টারেস্ট হবে। সো উই শুড বিল্ড এ পার্সোনাল রিলেশন বিটুইন দ্য রিডার্স অ্যান্ড দ্য লাইব্রেরি। যে বইগুলো লাইব্রেরি সংগ্রহ করতে পেরেছে এবং তার সম্বন্ধে লাইব্রেরিতে বর্তমান আমরা এটি কথাই বলে লাইব্রেরিয়ান যদি 10টা বই পড়ে তো আরেকটা বই সন্ধান জানতে হবে সব পড়তে পড়া সম্ভব নয়। কিন্তু কি বই পাবলিশ হচ্ছে, কোথা থেকে পাবলিশ হচ্ছে, লাইব্রেরিয়ানের ফিঙ্গার কি দেখা, এবং লক্ষ্য যে একটা কথা এখানে রবীন্দ্রনাথ বলেছেন না, যে পাঠককে তৈরি করা, কিভাবে তৈরি করবো, তাকে জ্ঞান দিয়ে বসে পড়ো নো, তাকে সামগ্রী গুলো দিতে হবে। এই এই বইগুলো দিদি ম্যাডাম স্যার এসছে আপনারা দেখতে পারেন, ছাত্র ছাত্রীদের বলে বাবা এই বইগুলো এসছে আপনারা দেখতে পারেন, এটাই তো একটা ফাংশনাল লাইব্রেরিয়ানের কাজ। ইনফর্ম করা, সে পড়বে কি পড়বে না পরের কথা, আগে তাকে ইনফর্ম করা হোক, তার মধ্যে দেখা গেল 10 জনকে পড়ার পরে 1 জন ইন্টারেস্ট পেতে পারে, যে আরে সেটাই আমার ক্যাপচার, তার মানে সে গিয়ে বলবে হ্যাঁ এই লাইব্রেরিটা একটা কাজের জায়গা এবং তার কথা শুনে আরো 10টা লোক লাইব্রেরিতে আসবে। এটাই হচ্ছে লাইব্রেরির সব থেকে বড় কাজের জায়গা। অসাধারণ কথা, লাইব্রেরির মধ্যে আমরা সহস্র কথায় চৌবাদের উপর দাঁড়িয়ে আছি, কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়ে আছে, কোনো পথ অনন্ত সেখানে উঠে আছে, কোনো পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়ে আছে, যে ভগবান হোক কোথাও বাধা পাইনি না মানুষ আপনার লাইফ লং লার্নিং। লাইব্রেরি ইজ এ প্লেস অফ লাইফ লং লার্নিং, বেসিক্যালি পাবলিক লাইব্রেরি আমরা বলি পিপলস ইউনিভার্সিটি, এ কনসার্ন অফ অর্গানাইজেশন অফ লাইফ লং লার্নিং। দেখবেন যে লাইব্রেরিতে আমার মনে হয় ছোটবেলায় আমার মা ও কোনো একটা সময় স্কুলে পড়াতেন, পরবর্তীকালে বিয়ের পরে চাকরি ছেড়ে দিচ্ছেন, যত বই আছে সব পড়ে দেবে এবং লাইব্রেরি থেকে বই আমাকে বলে আমাকে এখনো এই বাচ্চাটা আছে। গ্রাম বাংলায় গিয়ে দেখবেন যে এই পড়ার অভ্যাসটা কিন্তু আছে, বই পড়ার অভ্যাস, এবং এটা এই পড়ার অভ্যাস তার রান্না করার কাজে যাচ্ছে না, কিন্তু এটা তার একটা অ্যামিউজমেন্ট, টিভি সিরিয়াল দেখার কোনো অ্যামিউজমেন্ট, এমনি বই পড়া হচ্ছে অ্যামিউজমেন্ট, বসবাস করিতেছে, বাদ প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মধ্যে একসঙ্গে থাকে, সংসার বিশ্বাস সন্ধান ও আবিষ্কার এখানে ধীরে ধীরে লগ্ন হইয়া বাস করে। অর্থাৎ কি হচ্ছে, এমন একটা কালেকশন ডেভেলপ করতে হবে সবার জন্য কালেকশন, একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ, এখানে ধর্মের কোনো জায়গা নেই, এখানে ছেলে মেয়ের কোনো বিভেদ নেই, কোনো সেক্সুয়াল ডিফারেন্স নেই, না দেখি একমাত্র হচ্ছে আনবায়াস কালেকশন, তার ফলেই লাইব্রেরিটা পরিপূর্ণ রূপ নিতে ছোট লাইব্রেরি হতে পারে, কিন্তু কালেকশনের মধ্যে কোনো বায়াস থাকবে না, তাতে যে যে কোনো ধরনের লোক এসে তার থেকে রস আস্বাদন করতে পারে। সেখানে আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। রবীন্দ্রনাথ এখানে আর একটা বড় কাজ, এটা এইখানে আপনারা অনেকে জানেন চরণদিকার কথা, চরণদিকা হচ্ছে খুব কুমার রবীন্দ্রনাথ বহুদিন শিলাইদহ ছিলেন, শিলাইদহ এবং তার পাশের গ্রাম হচ্ছে বরিশাল, শিলাইদহের ছবি আমি একটু করে দেখাব, শিলাইদহ পরিবারের ছবি, সেখানে তিনি গ্রামে গ্রামে গিয়ে দেখেছেন অসংখ্য কুশিক্ষা অশিক্ষার মধ্যে বাস করে, অসংখ্য দারিদ্র লোকের তার অন্নসংস্থান করছে, মাতার গ্রাম পায়ে করছে, তখন তার একটা রিয়েলাইজেশন হয় যে এই যে লক্ষ লক্ষ আমাদের সহনাগরিক তাদের জন্য আমরা কি করতে হবে, তখন তিনি ভাবেন যে আমরা যদি রুরাল ডেভেলপমেন্ট করার একটা বন্দোবস্ত করব, সামাজিক গ্রাম উন্নয়ন, এবং তার রিফ্লেকশন দেবে শান্তিনিকেতনে। আমার কুটি আপনারা সবাই জানেন, আমার কিছু ট্রাইবাল যে মহিলারা আছে তাদের হ্যান্ডিক্রাফ্টগুলো বিক্রি হয়, এবং চরণদিকা বহুমাই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে চালু করেন। চরণদিকা বহুমাই হচ্ছে একটা গাড়ির মধ্যে বইগুলো নিয়ে তার ঘুরে বেড়ানো,
মোবাইলের কনসেপ্ট রবীন্দ্রনাথ শুরু করে দিয়েছিলেন। এখনো দেখবেন কিন্তু বিভিন্ন প্রান্তে মোবাইল আছে, ধরুন আমেরিকাতে আছে, লন্ডনে আছে, রোবট রোবট বইগুলো নিয়ে যায় কালী পুজো। ধরুন অনেক এলডারলি লোক আছে, বয়স্ক লোক আছে, মুভ করতে পারে না, তাদের বাড়িতে রোবটগুলো বইগুলো দিয়ে আছে। ড্রোন ড্রোন সার্ভিস মোবাইল দ্বারা বিভিন্ন চালু করা হচ্ছে, আপনার বই সেখানে পৌঁছে যাচ্ছে। আর ব্যাপারটা কেন জানেন তো, সেই মোহাম্মদ আর পাহাড়ে গল্প নয়, লোকে থাকে তো আসবে না তো সব লাইব্রেরি চলে যাবে তোমার। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ লাইব্রেরি। লাইব্রেরি শুড টু সি ইওর হোম টু বেডরুম। অর্থাৎ লাইব্রেরি তোমার আসার দরকার নেই। আমরা করোনার সময় লাইব্রেরি ইউজ করিনি, আমার লাইব্রেরি যাদবপুর ইউনিভার্সিটিতে বিয়ন্ড ক্যাম্পাস সার্ভিস ছিল, তিন রাত ইউজ করেছি। লাইব্রেরি তো ফিজিক্যালি বন্ধ, তাই লাইব্রেরি ব্যবহার তো বন্ধ হয়। আমরা লাইব্রেরিতে ঢুকেছি, ডেটাবেসগুলো সার্চ করেছি, সেখান থেকে বইপত্র নিয়েছি, নিয়ে আমাদের পড়াশোনা করে ছেলেমেয়েরাও পড়াশোনা করেছি, ঠিক আছে, সেই সময় ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছিল। আমাদের কনসেপ্টটা হচ্ছে যে লোককে জানাতে হবে এবং লাইব্রেরি ব্যবহার করতে হবে, সেই কারণেই রবীন্দ্রনাথ বুক মোবাইল সার্ভিস চালু করেছিল। এই হচ্ছে রবীন্দ্রনাথের শিলাইদাহ পুঁথিবাড়ি। আমি জাস্ট কয়েক বছর আগে গেছিলাম এখানে, কেন বললাম এইখানে থেকেই ওনার শিলাইদাহ এবং প্রতিশব্দ যে গ্রাম তার কাজকর্ম পরিচালিত হবে। এবং উনি কি বলছেন, আমি একলা সমস্ত ভারতবর্ষে দাঁড়িয়ে যেতে পারবো না, আমি যেমন জয়গড়ের একটি বা দুটি গ্রাম, আমি যদি কেবল দু তিনটি গ্রামকে মুক্তি দিতে পারি অজ্ঞত অক্ষমতার বন্ধন থেকে, তবে সেখানে সমগ্র ভারতের কাছে কাজ করতে দিতে হবে। এখনকার দিনে আমরা গ্রাম দত্ত তোমরা শুনছেন না, আমরা প্রতিদিন দত্তকে সবাই দত্ত দিচ্ছে। আজ থেকে 100 বছরের বেশি আগে রবীন্দ্রনাথ দত্ত দিয়েছেন না, সেখানে উনি করে দেখিয়ে যে করা যায়, কিসের জন্য করা যায়, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য করা যায়। মানে কোন দিকে এনাকে দৃষ্টিশীল ভাষা ভাবা যায় না, যেমন লাইব্রেরি ডেভেলপমেন্টের কথা বলছে, রুরাল ডেভেলপমেন্টের কথা বলেছে, শিক্ষার কথা বলেছে, সব জায়গাতে একই কথা বলেছে ডেভেলপমেন্ট। সেই যে ব্রহ্মচার্য বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, আজকের দিনে লাইব্রেরির চেয়ে বিশ্ব ভারতে এক্সাম প্রায় 9 লক্ষ কালেকশন, পশ্চিমবঙ্গের সেকেন্ড বিগেস্ট লাইব্রেরি, আর এই হচ্ছে তার প্রেজেন্ট। এখানেই আমি আমার বক্তব্য শেষ করবো, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই স্যারকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। আপনার বক্তব্যে আমরা সত্যি সমৃদ্ধ হলাম। এখন আমি আমাদের দ্বিতীয় বক্তা মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়কে অনুরোধ করব, এখনকার জেনারেশন স্টুডেন্টদের কিভাবে আমার গ্রন্থাগার তৈরি করে তোলা যায় সেই বিষয়ে বক্তব্য রাখার জন্য। স্টুডেন্টরা সবাই নিজের জায়গায় বসো, স্যার আমাদের দ্বিতীয় বক্তব্য শুরু করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে কিছু
জিনিস বলছেন, প্রবাহমানতার বিরুদ্ধে দাঁড়িয়ে বলাটাই আমার পছন্দ। স্যার, যেখানে রবীন্দ্রনাথের জায়গা থেকে শুরু করেছিলেন আমি সেই জায়গা থেকেই শুরু করবো, আমাদের কন্টিনিউটিটা থাকে। স্যার যেটা বলেননি সেটা আমি বলবো, রবীন্দ্রনাথ কবিতা কাপুর একটা কবিতা লিখেছে, কবিতাটা ঠিক এরকম ছিল মাঝখানের লাইন, সেটা হচ্ছে যে মেহগনির বৃন্দ জুড়ি পঞ্চ হাজার রোদ, সোনার জলে দাগ পড়ে না খোলে না কেউ পাতা, ও আশ্বাদিত বন্ধু যেন চুঠি অনা খাতা। আর হচ্ছে সামনে লাইন, বয়স জনিত কারণে বন্ধু থাকে না। তাহলে রবীন্দ্রনাথ যেমন গ্রন্থাগারের এই বিবরণ দিয়েছেন, তাহলে গ্রন্থাগারের ইউসার কম অস্ত্রটা বলেছেন, মানে আসতো না মানুষ পড়তো না এটাও বলেছেন। যদি প্রাচীন কাল থেকে আপনি গ্রন্থাগারের কথা ভাবেন, স্যার বলেছেন যে বিত্তশালীদের হাতে গ্রন্থাগার ছিল, পরবর্তীকালে সেটা কেনার রাজ্য যে সবার কাছে এসেছে। আমাদের একটা অদ্ভুত ধারণা আছে, আমরা নিজের সময়টাকে সবসময় গোল্ডেন, আমার সময়টা আমার সময় কলেজ কি ছিল, আমার সময় বিশ্ববিদ্যালয় কি ছিল, মানে তার পরের অনুসরণে আমরা তেমন কিছু নয়, আমি বিশ্বাস করি, আমি এটা মনের প্রাণে বিশ্বাস করি। আমি মনে করি আমাদের থেকে পরের জেনারেশন আরো বেশি উন্নত করো, তারা আরো অনেক কিছু দেখিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব যেমন রাষ্ট্রের আছে, অভিভাবকদের আছে, বিশ্ববিদ্যালয়গুলোর আছে, কলেজগুলোর আছে, শিক্ষক শিক্ষিকাদের আছে। আমরা যদি স্বাধীনতা সংগ্রামের সব গ্রন্থাগারগুলো কিভাবে গড়ে তুলছি, মূলত স্বাধীনতা সংগ্রামের কাজকর্ম করার জন্য সামনে লাইব্রেরি ছিল, পেছনে ছোড়া চালানো টালানো ইত্যাদি ইত্যাদি কাজকর্ম হতো, ইনফরমেশন দেওয়া নেওয়ার ব্যাপার। পরিবর্তনটা না আমরা ঠিক মানে ধরতে পারি না, তখন একটা খাড়খুঁজি কোন জায়গাটাতে দাম কিনতে বুঝতাম। আপনারা যদি দেখেন যে এই ছাত্রছাত্রীরা সমস্ত সময় ছিল, সহভাগের আন্দোলনে বলুন, একাত্তরের আন্দোলনে বলুন, সব ছাত্র শক্তি একটা অসাধারণ শক্তি, যদি তাদেরকে মত করে পরিচালিত করা যায়, মোটিভেট করা যায়, আমরা পারি না সেটা আমাদের ব্যাপার না, সেটা আমরা বাকি না সেটা চাই। আপনারা স্বাধীনতার সময় হাসি হাসি করব ফাঁসি গানটা শুনেছেন, সেখানে পরিসংখ্যান আছে, 12,33,000 রবীন্দ্রনাথের ভেটাভেটি, তাদের নিয়ে গর্ব ইসলাম বহুদিনে করেছে, তখন ভারতবর্ষের বৃহত্তর ভারতবর্ষের জনসংখ্যা ছিল ভাই, তাহলে তার রেসপেক্টিভ গ্রন্থাগার সেরকমই ছিল। এই সময়ে সে গ্রন্থাগারের সঙ্গে অনেক হয়েছে, কলকাতা শহরে তার থেকে 25 বছর আগে আমি যখন প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, এতগুলো ব্রিজ ছিল না, ব্রিজ হয়েছে, ব্রিজ তো সেতু একটা জায়গা থেকে আরেক। দেখুন আর যা জন্মদিন উপলক্ষে আপনারা করছেন, যিনি 1931 সালে একটা বই লিখেছিলেন, ফাইভ লস অফ লাইব্রেরিস অ্যান্ড লাইফ সায়েন্সেস অফ সফটওয়্যার, সেটাকে লাইব্রেরি সায়েন্সের ফিলোসফি বলা হয়, সারা পৃথিবী জুড়ে এর মান্যতা দেওয়া হয়, সারা পৃথিবী জুড়ে একে মাথায় করে রাখা হয়, কথাগুলো খুবই সেরকম ছিল। বহু সার পরে সব কি ওই তো পড়ার জন্য মাথায় দেওয়ার জন্য তো না, এই দেশ থেকেই ওই লোক এসেছিল। এবার সেটা আমরা দেখলাম আমি 100 বছরের মধ্যে সেটা পরিবর্তিত হতো মাস্টার, তারপরে আমাদের মাস্টার মশাইরা আমরা চেঞ্জ করলেন ডকুমেন্টস আর করি, তাহলে বইটা চলে এলো ডকুমেন্ট, ডকুমেন্ট থেকে চলে এলো ইনফরমেশন, ইনফরমেশন থেকে চলে এলো নলেজ, নলেজ থেকে এখন বলছি ইন্টারনেট আর ফলে, তাহলে আমরা বদলাচ্ছি, বদলটাই তো মানবের মানে মানবতা মানব সমাজের সভ্যতার ধর্ম। আমার ছেলে মেয়েরা লাইব্রেরিতে যায়, এটা তো অভিযোগ। 56 সালে আমি তো যা শুনলাম আমার মেয়েগুলো যদি 100 কত খারাপ বই নিয়ে লাইব্রেরি করে সেই লাইব্রেরিটা 40,000, সেই সময় কতজন ছাত্রী ছিলেন হাতে গোলা কতজন, আজ আমাদের ছাত্রীর সংখ্যা কত, প্রপোর্শন এক কমেছে, ছাত্রছাত্রী ছাত্রী লাইব্রেরি যাওয়াটা প্রপোর্শন। আমার একটা মজার ঘটনা মনে পড়ছে, আমি তখন একটা বিশ্ববিদ্যালয়ে মফস্বল একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি, এটা আমার তৃতীয় চাকরি, ইচ্ছে করে নামটা বলছি, সেখানে একদিন এক ফিনান্স অফিসার, আমি একটা সেকশনের দায়িত্বে, সেখানে সেখানে একজন সভাপতি অধ্যাপক সেখানে তখন একজন ভাইস চ্যান্সেলর করে তিনি বলছে আউটপুট কি, গত 3 মাসে দেখা যাচ্ছে যে 3টি ছাত্র এসছে পড়তে 5টা থেকে 7টা, সে বিশ্ববিদ্যালয়ে 5টার পর প্রায় অন্ধকার নেমে আসে, স্ট্রিট লাইট আছে,
ছাত্রছাত্রীদের হস্টেল হয়েছে, তারা অনেকে আসতে চায় না প্রয়োজনের, সেখানে ডিপার্টমেন্টাল লাইব্রেরি ফেসিলিটি আছে। স্যার যেমন বললেন একটা লাইব্রেরি না রেখে রবীন্দ্রনাথ বলেছে বাদ করে করে দিতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্টাল লাইব্রেরি আছে। সেখানে আমার আমাকে যখন প্রশ্ন করে আমি একটা কথাই বলেছিলাম, এটা মুদিখানার দোকান নয় যে সাত দিনে কত বিক্রি হলো তার উপর আমার মুনাফাটা নির্ভর করছে। একটা ছাত্র যদি আগামীকাল গবেষণা পত্র জমা দিতে হয়, সে যদি কোনো একটা রেফারেন্স কে আরেকবার যাচাই করে নিতে চায়, তার কাছে পৌনে আটটা পাঁচ মিনিট সময়টা অনেক রয়েছে, এটা বলবেন না স্যার গ্রন্থাগারে তিনজন এলো না তিরিশ জন এলো সেটা বিষয় নয়, আপনাকে এটা খুলে রাখতে হবে, এটা থাকতে হবে। সহৃদয় উপাচার্য মহোদয় সেটাকে সঙ্গে সঙ্গে সমর্থন করেন এবং ইভিনিং শিফটটা মানে চালু থাকে। আর তো আমরা এরকম সময় গ্রন্থাগার যে একটা এই ধরনের বিষয় গ্রন্থাগার যে এই বিষয়গুলো নিয়ে চর্চা নিয়োজিত দেখবেন বরাদ্দের পরিমাণ সবসময় গ্রন্থাগার ম্যাডামেশন কত হচ্ছে। আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কলেজে বিষয়গত কারণে খুব কম অধ্যক্ষ অধ্যাপককে দেখেছি এই ধরনের গ্রন্থাগার বিষয় ভিউস এক্সচেঞ্জ। ম্যাডাম একটা কথা বলতে আমি উপলব্ধি করি যে গ্রন্থাগারীদের অফ ডে থাকার দরকার, আমি মনে করি গ্রন্থাগার আমার বিশ্ববিদ্যালয় আমরা সেটা 2017 সালে যে অ্যাক্ট সেখানে বলা যাচ্ছে 3 নম্বর বেতায় 12 নম্বর ক্লসে বলা যাচ্ছে লাইব্রেরিয়ান মিনস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর যদি অ্যাড ইনক্লুডিং লাইব্রেরিয়ান এই কথাটা বলা হয়েছে। ওই যে আপনার কতগুলো মাইন্ড ব্লকিং এর জায়গা আছে দেখবেন এটা বাজারে ঘুরে বেড়ায় গ্রন্থাগারে কেউ যায় না কেউ পড়ে না কেউ পড়ে না। গতকাল একটা ঘটনা ঘটেছে আমার দিদির বড় মেয়ে সে একটা বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে একটা মেসেজ পাঠিয়েছে রক্ততরঙ্গি অবশ্য সেখানে বিষয়টা এরকম যে নন্দিনী বলছে মৃত্যুটা তো বিস্ফিট আমার কাছে তো মৃত্যুটা আছে আর আমার সাথে তুমি চাই এখানে পানি পিঁপড়ের মতো আমাকে মেরে ফেলতে পারে প্রথমে পাঠানো সামনে রেখে এই ধরনের বিষয়গুলো করে মানুষ দেখুন আগে লাইব্রেরিতে যেতে একটা রেফারেন্স আমরা যখন পড়েছি মাস্টারমশাইরা যখন পড়েছেন ম্যাডাম যখন পড়েছে তখন অন্যান্য কোনো অল্টারনেটিভ রিসোর্স ছিল না। এখন আপনি চাইলে লাইব্রেরি অফ কংগ্রেসের লাইব্রেরিটা ভার্চুয়ালি ঘুরে দেখতে পারেন, আমরা পারি সেটা সম্ভব ছিল না। আমার মতো মানুষ কোনোদিনই আমেরিকা গিয়ে লাইব্রেরি অফ কংগ্রেস দেখতে পারবে না, সেই সুযোগ সুবিধে সামর্থ্য কোনোটাই আমার নেই, কিন্তু আমি চাইলে এখনই ভার্চুয়ালি আমি যেতে পারি। আমাদের দেশেও ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট খুব সাকসেসফুলি কাজ করছে। এবার আসবো এটা মানে মেন্টাল ইয়ের বিষয়টা, ছেলেমেয়েরা করছে আপনি কি চান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইব্রেরিতে বসে থাকা, আপনি কি চান যে লগ বুকে 500 টাকা এন্ট্রি থাকবে বা 300 টাকা। আমরা যখন পড়েছি তখন কিন্তু যে চিনতে বই পড়েছি দিদির বই দাদার বই নিয়ে নিয়ে পড়েছি, এখন একজন অভিভাবক এতটাই দশা যে সে তার জীবনের সব কিছু দিয়ে ছেলেটাকে বা মেয়েটাকে বইটা কিনে দিচ্ছে, সে যদি রিসোর্সটা অন্যভাবে দিতে যায় তাহলে তো সেই ওই জায়গাটাতে যাবে বা পার্সিয়ালি যাবে। তাহলে আগে লাইব্রেরিটা এত ইউজ হতো আপনার কথা কি দেখেন ব্যাগ, তাহলে আগে জেনারেশন যেত আপনারা আবার ব্যাগ করাতে চাইছেন তাদের কাছে ডকুমেন্টের কথা হবে, তারা পিডিএফ আদান প্রদান করছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে, তাদের ম্যাডামরা তাদের নোট গুলো পিডিএফ এ তাদের বিভিন্ন অজস্র সাইট আছে, আমাদের দক্ষ লাইব্রেরি আছে, ইংলিশ দিচ্ছে, ফ্রি জার্নাল প্রচুর পাওয়া যাচ্ছে ইন্টারনেট। আমাদের ট্রেডিশনালি আমার বাড়িতে দেখি ঝামেলা হওয়া আমার সন্তানকে যখন বাড়িতে চিৎকার করে বলতে থাকে জোরে জোরে পড় আমরা তুলে তুলে পড়তাম, সে তো পড়বে না,
সে জলেও পড়বে না তুলেও পড়বে, সুতরাং সে একচট হয়ে গেল সন্ধ্যেবেলায় সিরিয়ালের মতোই একচট। এবার আসি আপনার এই জেনারেশনটার বিষয়। আপনি দেখবেন ইন্টারনেটের বিষয়টা এই সময়কালের মধ্যে ঘটেছে এবং দুটো জিনিস আমরা কিছুটা অঙ্কিরা দাও অঙ্কিরা দেখি লাস্ট ইয়ার স্যারেরা ম্যাডাম আমাদের জেনারেশনের সময় আমরা যে জেনারেশন দেখবেন আগে জেনারেশনটা অনেকটা অনেকটা ছিল জেনারেশনটা অনেকটা বড়। ধরুন সিনেমার ক্ষেত্রে নায়করা অনেকদিন ধরে ডমিনেট করত ট্র্যাডিশনাল থেকে ডিজিটাল মাইগ্রেশন করেছি আর এরা এরা হচ্ছে ডিজিটাল নেটিভ ডিজিটাল অবস্থায় জন্মাচ্ছে। এরা সবকিছুতেই যুক্ত কারণ কি ডিজিটাল সিস্টেমটা এরা আমাদের থেকে অনেক বেশি ব্যবহার করেছে অনেক বেশি ব্যবহার। এই যে বিভিন্ন সোশ্যাল সাইট আছে সোশ্যাল নেটওয়ার্ক আছে ইউটিউব বলুন এ বলুন সমস্ত কিছু ফেসবুক বলুন টুইটার বলুন মেসেঞ্জার বলুন সমস্ত কিছু তারা অনেক বেশি সিদ্ধ অনেক সময় সাহায্যিত হয় খুলছেন যখন প্রথম আপনার এই ধরনের একটা ধরনের এর একটা মহামারী বেরিয়েছে জীবনে সেরা তখন তাদের পড়াশোনা নিয়ে অনেক সমস্যা হবে সেই সময় দাঁড়িয়ে দেখবেন আমাদের সোসাইটির মধ্যে স্ট্রাকচারটা কেমন করে করতে গেল আমরা হঠাৎ করে ডিজিটালে অনেক বেশি কি বলবো অনেক বেশি ওই সিস্টেমটাতে আয়ত্ত করতে আমরা কি করতে শুরু করলাম আমরা বিভিন্ন সভা সেমিনার পড়াশোনা ইত্যাদি ইত্যাদি সেই জায়গাটাতে ব্যবহারটা অনেকটা বেড়ে গেল। এই ডিজিটাল নেটিভরা যা সমস্ত করে তার মধ্যে অনেক খারাপ ইয়েও আছে খারাপ বই ছিল না ছিল তো সেরকম সাইটে অনেক খারাপ আছে অনেক কিছুই আছে সেখান থেকে মুক্ত হয়ে যদি সদর্থ বিজ্ঞানের এই আশীর্বাদটাকে নিয়ে এগোতে পারে তাহলে অনেকটাই বেশি হবে। আমাদের লাইব্রেরিগুলোর কর্তব্য হচ্ছে এই ধরনের যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে এই সাইটগুলোতে আরো বেশি বেশি করে কিভাবে কাস্টমাইজ করতে পারে। ধরুন আপনি আপনার কলেজের একটা ফেসবুক গ্রুপ আজকাল করছে সরকার তার জন্য লাইব্রেরির একটা ফেসবুক পেজ থাকবে লাইব্রেরি কুকিং খেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে নিউজ পেপারটা ই নিউজ পেপারটা দিয়ে রাখা যায় যেখানে ডিপার্টমেন্ট ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি সেখানে আমরা ওখানে ডকুমেন্টগুলো দিতে পারি নোটিশগুলো দিতে পারি ইত্যাদি। আমাদের এই ডিজিটাল সিস্টেমটাকে অনেক বেশি করে আমাদের মতো করে ব্যবহার করতে কষ্ট কিন্তু এটা মাথায় রাখতে হবে আমার যতটা কষ্ট হয় ওদের কিন্তু অনেকটা কম কষ্ট হয় কারণ ওরা ডিজিটাল মিটিং এই রিসোর্সগুলো যে উৎপাদিত হচ্ছে স্যার বলার সময় বললেন যে ধরুন আজকে আমেরিকায় যে জার্নালটা প্রকাশিত হলো সেই জার্নাল আপনি যদি কিনতেও পারেন আপনার ধরুন অর্থ আছে একটা ইনস্টিটিউশন সেটাকে প্রোভাইড করতে পারবে সেই জার্নাল আপনার জায়গায় পৌঁছাতে সময় লাগে কম করে 3 মাস তাহলে আপনি আপনার গবেষণায় 3 মাস পর ওই তথ্যটা ব্যবহার করতে পারছেন কিন্তু আপনি যদি ইলেকট্রনিক মোডে ওটাকে পারচেজ করেন অপেক্ষাকৃত কম দামে তাহলে যখন ওরা ওটাকে প্রডিউস করছে বা প্রকাশিত করছে আপনি সেই সময় সেই তথ্যটা আপনি আপনার গবেষণায় ব্যবহার করতে পারবেন বা ছাত্রছাত্রীদের আমরা এই এনইপি সিলেবাসের মধ্যে দেখেন এমডিসি বলে একটা জায়গা আছে ম্যাডাম বলছি মাল্টিডিসিপ্লিনারি সেখানে লাইব্রেরি সাইজটা অনেক বিশ্ববিদ্যালয় নিয়েছে আপনাদের বিশ্ববিদ্যালয়ও নিয়েছে এবং আমি খুব আশ্বস্ত হলাম যে আপনাদের কলেজে প্রিন্সিপাল ম্যাডাম তিনি সিলেবাসটা সম্পর্ক ওয়াকি বহা সিলেবাসের স্ট্রাকচার কি হওয়া উচিত সে সম্পর্ক ওনার একটা বলিষ্ঠ মতামত আছে সব কলেজে এই ধরনের হেল্পফুল বিষয়টা আমরা পাই না এনইপি যে কমিটি রয়েছে তাতে আমিও একজন সাধারণ সদস্য পাই আমি তাকে সত্যি সাধুবাদ জানাবো যে এমডিসি তে যদি ছেলেমেয়েরা লাইব্রেরি বিষয়টা শেখে বা অঙ্গীরারা যদি এটা শেখান তাহলে পরবর্তীকালে তার লাইব্রেরি ব্যবহার শুধু নয় ইনফরমেশন ব্যবহার করার প্রবণতাটা বাড়বে এবং রাইট ইনফরমেশন রাইট টাইমেও কিভাবে নিতে পারে সৌরভ গাঙ্গুলি 132টা সেঞ্চুরি করেছে আপনি কি বলবেন ওটা ঠিক
তখন লাইব্রেরিয়ানরা চেক করে দেবে সিক্স সাইটে আদর্শ তুমি করে সবাইকে দিয়ে যাবে সেটা বিষয় না। তাহলে ইনফরমেশন যে জাজমেন্ট করাটা সেটাও একটা বড় বিষয়, কোন ইনফরমেশন আমি কাজে লাগাবো কোন ইনফরমেশন আমি কাজে লাগাবো না। তো প্রিন্টেড ডকুমেন্টে যদি একটা ভুল তথ্য থাকে সেটা যেমন আমরা ভুল বলতে পারি, অনলাইন ডকুমেন্টে ভুল থাকলে সেটা আমরা ভুল বলতে পারি। আপনাদের এই যে রিসোর্স শেয়ারিং এর বিষয়টা, ধরুন আপনার লাইব্রেরিতে কোনো একটা বই হয়েছে, অনেক ধরনের কপিরাইটের বড় কাছে ইত্যাদি আছে, সবটা করা যায় না। আমরা যদি বেশ কিছু বই যা হচ্ছে যে টাইম পিরিয়ড পেরিয়ে গেছে সেগুলোকে স্ক্যান করি এবং আমাদের রিপোজিটরিতে রাখি এবং সেটা সবার জন্য উন্মুক্ত থাকে, ডাউনলোড করে নিতে পারে, তাহলে সেটা অনেক বেশি ফ্রুট। শুধু সংখ্যা সংখ্যা নিয়ে প্রচুর টাকা বাজারে চালু, যে কোনো বিষয়ে আপনি দেখবেন এটা একটা কমন ফেনোমেনন ঘুরে বেড়াচ্ছে, এটা যদিও সত্যি। সেটা হচ্ছে সতীদাহের বিপক্ষে ছিলেন এতজন, সতীদাহের পক্ষে ছিলেন একশো কতজন আর একটা বারো কত, তবু সেটা কে হাঁটতে ছিল। সুতরাং আমাদের ছাত্রছাত্রীরা আমাদের স্টুডেন্টরা যদি গ্রন্থাগারে না এসেও গ্রন্থাগারের এই ধরনের ফেসিলিটিস গুলোকে ব্যবহার করে এবং এটাকে আমাদের কাউন্টে নিতে হবে যে এতজন ব্যবহারকারী পড়ে, আমরা যদি থাকেন না আজকাল লাইক কমেন্ট শেয়ার দিয়ে খুব গুরুত্ব দিই, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও তাই হচ্ছে, বাজে হচ্ছে কিছু ভালো হচ্ছে, বাজে হচ্ছে যেগুলো সেগুলো তো আমি নাই বা করলাম, কিন্তু যেগুলো ঠিক হচ্ছে সেগুলো হচ্ছে যেমন ধরুন একদিন কোনো একদিন কোনো একজন মাস্টারমশাই তার ছেলেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের গলার যেটা শোনাবে, আগেকার দিনে কি ছিল সন্তোষের আপনার টুমিনুমান ছিল সেটা স্ট্যাটাস একটা সন্তোষের, এখন আপনার ছোট একটা ডিভাইস আপনি যা চান হাতের কাছে পাওয়া। আমরা বিতর্ক প্রতিযোগিতায় যেমন বলতাম যে একটা যদি লাঠি থাকে সেটা যদি একজন অন্ধের হাতে থাকে সেটা তার যষ্টি তার পথ চলার সহায়, সেটা কিন্তু জঙ্গলের টাকাতে হতে থাকে। তাহলে এই যে ডিজিটাল ডিভাইড, এই যে ডিজিটাল ডিভাইড হচ্ছে যারা অগ্রণী ছাত্রছাত্রী তারা এটা ভালো করে বলছে, সারা ভারতবর্ষের 150 কোটির উপরে মানুষের বা কথার কথা ধরে নিলাম তার যে পার্সেন্টেজ ছাত্রছাত্রী আছে তার মধ্যে অনেকটা পার্সেন্টেজ ছাত্রছাত্রী ব্যাংকিং নিতে পারে না ডিজিটাল। তবে মোরালেস আমার যে অভিজ্ঞতা তাতে 80% ছাত্রছাত্রীদের হাতে বা তার বাবা মায়ের হাতে এই ধরনের ডিভাইস আমরা ওই লাঠিটাকে সঠিকভাবে ব্যবহার করতে চাই, এই টেকনোলজিটাকে ভালোভাবে ব্যবহার করতে চাই। আমাদের বেস আর সুপার স্ট্রাকচারের তত্ত্ব করেছেন মডেল সায়েন্স, বেসটা তো আমাদের আছে, আমাদের দৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের আর্কাইভ এগুলো তো আছে। আপনি চাইলে যে কোনো বই এখন গুগলে দিলে আপনি যদি 10টাতে অন্তত 5টা আপনি গোটাটা ফ্রি ডাউনলোড করতে পারবেন, যেটা যতদিন যাবে তত এটা পাওয়া যাবে। ওই ডাউনলোড করার টেকনোলজিটা আপনাকে শিখতে হবে, টরেন্ট ইউজ করার টেকনোলজিটা শিখতে হবে, আপনাকে সার্চ ইঞ্জিনের পদ্ধতিটা শিখতে হবে, কিন্তু গুগল নয়, অনেক মেটা সার্চ ইঞ্জিন আছে যেটা সার্চ ইঞ্জিন অফ পারে, একটা সার্চ ইঞ্জিনে দিলে গুগলের কথা কেমন ইয়াহুতে দেখবে সেই অনেকটা ওই এই দোকানের পাল ভালো ওই দোকানের সিল্ক সব এখন একই ছাতার তলায়, সবই একই ছাতার তলায় যদি আপনি ইউজ করেন মেটা সার্চ, তাই আপনি আর বলবেন মেটা সার্চ ইঞ্জিন ব্যবহার করার কথা বলবেন। আগে লাইব্রেরি থেকে ক্যাটালগ খুঁজে খুঁজে আপনার ব্রাঞ্চ হবে, 5টার পর লাইব্রেরি বন্ধ ক্যাটালগ বন্ধ, আপনি এখন বাড়িতে ওরা যদি মোবাইল ওপেন করে আপনি বাড়িতে বসে খুঁজতে পারবেন আপনার বইটা আছে কি, এই যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, এই যে নতুনতর বিষয়গুলো কারিকুলামের মধ্যে ঢুকছে তার বই বেরিয়েছে, তার অনেক বই বেরোই বেরোবে, সব কি আমরা কিনতে পারি? আমি একজন প্রশাসনের অঙ্গ হিসেবে সব কিনতে পারি, পারি আর্থিক কনস্ট্রেন্ট আছে ফান্ড নেই, কিন্তু আমাকে কি করতে হবে, আমরা যেটা সবসময় করি এই ধরনের পিডিএফ দিয়ে শুরু করতে হবে, পিডিএফটা তার জায়গায় যাবে, সেখানে যদি ক্যাটাগরিক্যালি আমরা পিডিএফ গুলোকে অ্যারেঞ্জ করি, হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা যদি ফোল্ডার থাকে, যদি একটা কেমিস্ট্রির ফোল্ডার থাকে, তাহলে আমরা সেখানে ক্যাটাগরিক্যালি বিষয়টাকে করতে পারবো। আমাদের সব বিষয়গুলো জানতে হবে যে একজন ব্যবহারকারী আছে, স্যার বলেছেন যে হিউম্যান টাচ থাকতে হবে, একটা স্নেহের মধ্যে থাকতে হবে, কোন বয়সী ছেলে মেয়েরা আসে এই সময় কলেজে জাস্ট 18 বা 18 চুঁচু একদম ইয়ে অবধি 22 অবধি তারা থাকবে, 4 বছরের কোর্স, তাদেরকে পরিবারের মতো অভিভাবকের মতো ডিল করাটা একটা কাজে সেটা আপনারা করেন আপনারা করতে পারবেন এই বিশ্বাস আমরা রাখি। আমরা যদি আরও রিসোর্সের কথা বলি যেমন ইমেল নোটিফিকেশনের কথা বলি, আমরা যদি ইউজারদের বেস্ট ইউজার অ্যাওয়ার্ডের কথা বলি,
যে সবচেয়ে বেশি যে লাইব্রেরিটা ব্যবহার করতে ও করবে সারা বছরের শেষে দেখা যাবে ফার্স্ট ইয়ার থেকে একটা অ্যাওয়ার্ড, সেকেন্ড ইয়ার থেকে একটা অ্যাওয়ার্ড, সাধারণ অ্যাওয়ার্ড হোক না কেন সেখানে কর্তৃপক্ষ তার গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়ে সেখানে তাকে উপহার তুলে দেওয়া, তাকে ফেলিসিটেট করা, তাকে দেখে আর পাঁচজন প্রলুব্ধ হবে যে না লাইব্রেরিটাতে যেতে হবে, লাইব্রেরিটাতে আমাদের অনেক বেশি আপনারা দেখুন আমি জানি না এটা অনধিকার চর্চা আপনাদের একটা হোস্টেল আছে, হোস্টেলের পাশে যদি একটা ঘর নিয়ে অন্তত প্রত্যেক ডিপার্টমেন্টের খান 15 করে বই লিখে দিতে পারা যায় যদি হয় সেটা এবং কোনো একজনকে দায়িত্ব দিয়ে করা যায় তারা আফটার ক্লাস তারা সেখানেও ব্যবহার করতে পারে, লাইব্রেরি বিষয়টাকে ছড়িয়ে দিতে হবে, বিষয়টা যে কুক্ষিগত করে আমি এটা এশিয়ার প্রাচীনতম লাইব্রেরিতে কাজ করতাম, সেখানে যখন ডিজিটাইজের প্রজেকশনের ব্যাপারটা উঠল তখন রেড়ে করে পেরে সবাই আমার সিনিয়র বললেন যদি সমস্ত ডকুমেন্ট ওয়েবে দিয়ে দিই তাহলে আমার লাইব্রেরিতে লোক আসবে না, তাহলে এশিয়ার বিষয় তার মর্যাদা রক্ষা করবে, তারা মোটামুটি রুখে দাঁড়িয়ে পরবর্তীকালে ওখানে ডিজিটাল বিষয়টা হয়েছে 80,000 ম্যানুস্ক্রিপ্টের মধ্যে প্রায় 40,000 ম্যানুস্ক্রিপ্ট ডিজিটাল হয়েছে চলে যাওয়ার পরে এবং তারা এই আর্কাইভিং এর ব্যাপারটাতে যাচ্ছে, আপনাদের যে ওয়েবসাইটটা যেমন দেখেছি সেটা বেশ ভালো, সেখানে লাইব্রেরির পোর্টালটাকে যদি আরেকটু সমৃদ্ধ করা যায় ব্যবহারকারীদের মতামত তাহলে সেটা আরো অনেক ভালো, আপনাদের মেল লিস্ট রয়েছে আপনারা বেস্ট রিডার অ্যাওয়ার্ডের বিষয় চালু করতে পারেন, আজকাল আপনাদের অবস্থান কলেজের অনেক ভালো জায়গায় আপনারা যদি কোনো ভালো যাদের বইপত্র পত্রিকা বাজারে চলে গেলে জয় গোস্বামী বা ধরুন শ্রীজাত বা ধরুন বিনায়ক বা ধরুন মধ্যভারতী এদেরকে বললেই কিন্তু এরা কলেজ টলেজ গুলোতে যাও আপনার একটা ইন্টারাকশন প্রোগ্রাম চাইলে করতে পারে যে লেখকের মুখোমুখি তিনি এলে তার বই পড়তে দেওয়া হলো কলেজের ছাত্র ছাত্রীদের সে এসে প্রশ্ন করলো তুমি দারাসুপুতা এইভাবে লিখেছো কেন দিদি তিনি ব্যাখ্যা দিলেন এই করে মিক্সিং আপনার হবে একটা ব্রিজিং হবে নিউ জেনারেশনের সঙ্গে অপেক্ষা কিন্তু ওল্ড জেনারেশন এরা কিন্তু বললেই আসে অনেক বিশ্ববিদ্যালয় খুব নাম জানা হতো আপনাদের কলেজে তারা যদি এই বিষয়গুলোতে দক্ষ হন কিভাবে প্রুফ রিডিং হয় শেখান না ছেলে মেয়েদের তো পরেও কাজে লাগবে কিভাবে কথা বলতে হয় সেটাই শেখান না বক্তৃতার আসর করুন না কোনো একটা টপিক নিয়ে করুন না ডিবেট কম্পিটিশন আমরা এগুলো এক্সটেনশন অফ লাইব্রেরি সার্ভিস সবসময় এখান থেকেই মেয়েরা উঠে আসবে তাদেরকেই দায়িত্ব তারাই আপনাদের এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন এই বিষয়গুলো যদি ভাবে ছাত্রছাত্রীদের সরি ছাত্রীদের থেকে আমার ওপিনিয়ন তোমরা আর কি চাইছো আর কতটা চাইছো লাইব্রেরি আওয়ার আপনারা এক্সট্রা রাখলে তাদের উপকার হবে কিনা তারা চাইছে কিনা বা ধরুন এরকম অনেক লাইব্রেরিতে আছে সপ্তাহে দুদিন বই দেওয়া হয় বাকি চার দিন দেওয়া হয় না এটাকে আটকে দেওয়া যায় যখনই দরকার হলে আপনি একটা সহায়ক দিন তাতে কি হবে তাতে হবে বইটা যেন হবো বাবা আজ তো বুধবার আর তো বই দেবে না রে সে লাইব্রেরি যাবে কেন তাহলে বই তাকে পেতে হলে রোজ দিন বইয়ের কথা রাখতে হবে তাহলে রোজ দিন যদি মেয়েটি গিয়ে বইটা পায় তাহলে একটু দেখে আসি ঘুরে আসি সেটাও হবে নিয়মিত বইগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা রাখুন দরকার হলে ফাইন চালু আমাদের এটা অভ্যেসের মধ্যে দাঁড়ায় বিশেষত বাঙালিতে এরকম শীত ওই তিনি বলেছিলেন যাই হোক তো সেটা দেখবেন আমরা ফেরত দিতে ভুলে যাই অনেক সময় মাস্টার মশাইদের হেফাজত অনেক বই থেকে যায় লাগে কিন্তু থাকে অনেক সেখান থেকে ফেরত নিয়ে আবার ইস্যু করার সার্কুলেশনটাকে আরো অনেক বেশি মডিফাইড করা টাইমিংটাকে বাড়ান ছাত্রছাত্রীদের আরো বেশি গ্রন্থাগার মুখী করা বিভিন্ন বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী আছেন ভূমি সাহিত্যিক আছেন যারা আয়ু তাদের জীবন দর্শনকে পড়ে বোঝানো গল্প বলার আসর করা তাদেরকে কি বলা এগুলো হচ্ছে টোটালটাই যদি আমরা করতে পারি তাহলে আমরা জেড জেনারেশন বা জেনারেশন জেড এর সঙ্গে আরো অনেক বেশি সম্পৃক্ততা অর্জন করতে পারবো এবং আমরা আরো ভালো করে তাদেরকে নার্সিং করতে পারবো যাতে তারা তাদের কি বলবো তাদের সার্বিক বিকাশ সাধন করে আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আমার মতো সাধারণ মানুষকে দেখেছেন এর জন্য আমি কৃতার্থ আপনাদের সকলকে ধন্যবাদ ছাত্রীদের আমার শুভেচ্ছা এবং পরে যদি কোনোদিনও আসি যে কোনো ছাত্রীরাই আরো বেশি নিয়ন্ত্রণের জায়গায় যাচ্ছে সোসাইটিতে সবাইকে আমার শুভেচ্ছা ছাত্রীদের আমার প্রাণ ভরা শুভেচ্ছা আমার কথা শেষ করছি ধন্যবাদ
ধন্যবাদ স্যার, ভীষণ সময়োপযোগী এবং মনোগ্রাহী বক্তৃতায় আমরা আগামী দিনের চলার দিশা পেলাম, যে পথে গেলে আমরা নিশ্চয়ই আমাদের পাঠকগুলিকে চাকিদাগুলিকে আবার গ্রন্থাগারমুখী করে তুলতে পারব। এর মধ্যে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যারা ফিডব্যাক লিঙ্ক ফিল আপ করে ফেলেছ অলরেডি, তারা প্রত্যেকে মেল চেক করে নেবে, তোমাদের মেল আইডিতে ই সার্টিফিকেট চলে গেছে। এখন আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি মাননীয় আইপিএসসি কোঅর্ডিনেটর মহাশয়কে অনুরোধ জানাবো ভোটার থ্যাংকস দেওয়ার জন্য। উন্নতি করা যায়, ওরা কিভাবে নিজেদের জ্ঞান বাড়াতে পারে, তাই উনি সবসময় আমাদের এনকারেজ করেন লাইব্রেরিতে স্টুডেন্টদের যাওয়াটা অভ্যেস করতে হবে, এবং তার জন্য উনি এরকমও সাজেশন দিয়েছেন, রুটিনের মধ্যে যদি এক ঘন্টা আমরা লাইব্রেরি আওয়ার্স করে রাখতে পারি, যেখানে টিচাররা নিয়ে গিয়ে সেখানে বই পড়ানোর হ্যাবিটটা করতে পারে, এবং এটা আমাদের কাছে খুব মনে হয়েছে এবং আমরা রুটিন কমিটিও সেটা ভেবেছি, যদি সম্ভব হয় রুটিনে ফেলার করার চেষ্টা। কিন্তু অসুস্থতার কারণে উনি আজকে উপস্থিত হতে পারেননি, তবে উনি সবসময় আমাদের এভাবে এনকারেজ করেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিন্সিপাল ম্যাম স্বাগতা দাস মহাশয়কে, উনি সবসময় আমাদের সাপোর্ট এবং গাইড করেন, এনকারেজ করেন, ওনার একমাত্র যাতে স্টুডেন্টরা কীভাবে বেনিফিট পায় এবং তারা কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়, তো সেই দিকে সবসময় উনি লক্ষ্য রাখেন এবং প্রত্যেকটা জিনিসে উনি রূপে আমাদের সাজেশন দেয়। এবং সরোজিনী নয়ডু কলেজ ফর উইমেনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর হৃদয়ন ভট্টাচার্যকে, ওনার অসাধারণ বক্তৃতার জন্য, যিনি ক্রেগর্স রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইব্রেরি নিয়ে চিন্তা ভাবনা আমাদের সামনে তুলে ধরতে পেরে দিয়েছেন, যেটা আমাদের অনেকের কাছেই অবগত ছিল না। এবং আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর বিশ্বজিৎ দাস মহাশয়কে, যিনি লাইব্রেরিয়ান রেজিস্টার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গল, যে এই জেড জেনারেশন যাদের নিয়ে আমরা হয়তো ভাবি খুবই চিন্তিত, ওরা কেন লাইব্রেরিতে আসছেন না, কিন্তু লাইব্রেরিতে না এসেও ওরা কিভাবে নিজেদের জ্ঞান অর্জন করছে এবং নলেজটা কিভাবে আস্তে আস্তে বাড়াতে পারছে, যেটা আমাদের সঙ্গে দেখেছি অবগত নয়, কারণ আমরা আগের অনেক একটা দুটো জেনারেশনের আগের মানুষ, তো সেটা উনি আমাদের বুঝিয়ে দিয়েছে। তার মানে আমাদেরকে কিভাবে ওদেরকে গাইড করতে হবে যে প্রপার কোন সাইডটা দেখা উচিত, কোনটা অথেন্টিক সাইড, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। তাহলে আমাদের মাথায় এটা রেখে আমরা কিভাবে এগোতে পারবো এবং তাদেরকে গাইড করতে পারবো। আর সরোজিনী, আমি থ্যাংকস জানাতে চাই শ্রীমতী অপিয়া সান্নালকে, যে আমাদের লাইব্রেরিয়ান, এবং তার হার্ড ওয়ার্ক এন্ড ডেডিকেশন, যার জন্য আমাদের এই লাইব্রেরি এই গভর্নমেন্ট স্পন্সার কলেজগুলোর মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরি হয়ে দাঁড়িয়েছে। এবং আইটামটি করতে চাই যে লাস্ট ম্যাকে আমরা লাইব্রেরি পার্টি আমরা পুরো ফুল মার্কস পেয়েছিলাম। আমি ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টস, আমাদের সমস্ত টিচার্স এবং স্টুডেন্টসদেরকে, যে তারা এই আজকে একটা সেমিনারে যারা কিন্তু মানে মিনিমাম আওয়াজ করে পুরো সেমিনারটা কিন্তু মন দিয়ে শুনতে রেখেছে, এবং বেশিরভাগ মেজরিটি যতজন আছে আমার মনে হয় শেষ পর্যন্ত সবাই থেকেছে এবং মন দিয়ে শুনেছে। এবং আমাদের বিশ্বজিৎ স্যার ওনাদের ওরাও যে আমরা যাদের নিয়ে চিন্তা করি তারা যে কিভাবে জ্ঞান অর্জন করতে পারছে সেটা তুলে ধরেছে, দেখে আশা করি যে তোমরা একটু ঠিক পথেই আর কি সার্চ গুলো করে নিতে পারবে। আর আমি থ্যাংকস জানাতে চাই লাইব্রেরির সমস্ত স্টাফদের, যারা একটু অল্প সময়ের মধ্যে এই সেমিনারটাকে খুব ভালোভাবে সফল করতে পেরেছে। আর আমার স্পেশাল থ্যাংকস হচ্ছে আমার মিস্টার তমগ্ন রয়কে,
যে হচ্ছে আমাদের একাডেমি অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট তার টেকনিক্যাল সাপোর্ট, শুধু এই সেমিনারে নয় প্রত্যেকটা সেমিনারে ও আমাদের পাশে থাকে। আর যদি আমি কাউকে মিস করে যাই, কিন্তু যে আমাদের হেল্প করেছে আমি ক্ষমা প্রার্থী যদি তার নাম উল্লেখ না করে থাকি। সো থ্যাংক ইউ অল।